নমস্কার সবাইকে, সবাই প্লিজ রাগ করো না, আমি খুব দুঃখিত যে ক্যামেরাটার মানে ভিডিওটা এরকম হয়েছে। তো আমি মানে ফার্স্টে আমি ভেবেছিলাম কি বলতো, যে ভিডিওটা বোধহয় পুরোটাই এরকম হয়েছে, একটা মাটনের ভিডিও ভাবো, তার মধ্যে পরিস্থিতি দেখো, লাইট আমি নিয়ে গেছি সঙ্গে করে, বাট কারেন্ট অফ বাড়িতে, আর ঘরের মধ্যে পুরো অন্ধকার, আমি ছাদে রোদের মধ্যে এসে ভিডিও করছি, তার মধ্যে মাথায় ওড়না দিয়ে এত গরম হচ্ছে, ভিডিও না করলে হয় বলো? এবার মাটনের ভিডিও, মাটন খাচ্ছি আজকে, বাবা এনেছে, আজকে বাড়ি চলে আসার দিন। তো আমি যখন ভিডিওটা এডিট করতে আরম্ভ করব, খাচ্ছি আমি যখন ভিডিওটা এডিট করতে আরম্ভ করব, আমি দেখছি কি ফার্স্টের দিকে পুরো ভয়েস নেই, মানে ফার্স্টের দিকে কি, আমি প্রথমে ভেবেছিলাম নেই, আমি তো পুরো মানে ফোনের দিকে তাকিয়ে ভাবছি যে এটা কেন হলো আমার সঙ্গে। তারপর মাঝখানের দিকে গিয়ে দেখছি, মাঝখানে না, কিছুক্ষণ কিছুক্ষণ পরের থেকেই মাইক্রোফোনটা একা একাই হয়তো সহৃদয় হয়ে ঠিক হয়ে গেছে, যাকগে। তো এইটুকু টাইম একটু কম্প্রোমাইজ করে দেখে নাও প্লিজ, মাটনটা খুব ভালো সেদ্ধ হয়েছে সেটাই বোঝাচ্ছি আমি হয়তো, আর প্লিজ তোমরা পারলে একটুখানি সামান্য একটু স্কিপ করে যাও, তারপরে কথা পরিষ্কার শোনা যাবে। তো কি বলবো, একটুখানি বোঝো আমাকে, আমি সবসময় বলেছি মাইক্রোফোনটা খারাপ, প্লিজ একটু বোঝো সবাই। কিছুক্ষণ সবাইকে অনেক একটুখানি স্পিচ ভালোবাসা। করে দিলাম, যেহেতু কনভারসেশন আমার কিছু শোনা যাচ্ছে না, তো প্লিজ তোমরা কিন্তু কেউ স্কিপ করে চলে যাবে না, খুব বেশি হলে 20 থেকে 30 সেকেন্ড, তারপর পুরো ভিডিওটাতে কিন্তু ভয়েস আছে। আমি প্রথম থেকেই বলেছিলাম, আগেও বলেছিলাম যে মাইক্রোফোনটা প্রবলেম করছে, তোমরা সবাই জানো এটা, তোমরা সবাই ঘরের লোক, তো তোমরা রাগ করে ভিডিওটা স্কিপ করে যেও না। তাই এই এইটুকু টাইম ব্ল্যাঙ্ক থাকবে বলে একটুখানি এটা স্পিড করে দিয়েছি। চিকেনটা কিন্তু আমার নিজের হাতের বানানো, বাট বাবার থেকে খারাপ হয়েছে নিঃসন্দেহে। আর এখন এই যে ভয়েসটা দিচ্ছি, আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে শুয়ে শুয়ে বোরিং লাগছে, মানে আর কি করা যাবে, সব কাজ বাজ ঘরে এসে কমপ্লিট করে এখন এডিট করতে বসেছি। স্কুলে পরীক্ষা, তারপর বাড়িতে একটা স্টুডেন্ট রয়েছে, সে অলরেডি কালকে মামা বাড়ি থেকে চলে এসেছে, আমি কালকে মিস করেছি। দুটো বুকিং আছে, হ্যাঁ, একটা 30 তারিখ ফার্স্ট টাইম মানে নন বেঙ্গলি মুসলিম ব্রাইড দেখি, কোনো দিন আগে সাজায়নি, সব তো একই। ওটা 30 তারিখ আর 1 তারিখ একটা আছে। আরো একবার বলে দিচ্ছি, কারো সাজার ইচ্ছা হলে কন্ট্যাক্ট করো, টাকা পয়সা নিয়ে কথা বলে নেবে আমার সঙ্গে, অসুবিধা আই থিঙ্ক আশা করছি হবে না। বাবা করলে আরো ভালো হতো। মেটে
মটনের হাড়ের মধ্যে একটা মজা আছে, যারা খাও তারা জানবে। রোদ্দুরে বুড়োটা কুচকেই আছে, তাও একটু মেঘলা আছে বলে ভিডিওটা করতে পারছি না, পারতাম না। ঘরে গিয়ে তোমার উপরটা তো পুরো ওরমই থাকবে আমি জানি। এমনিতে কাজের মেয়েটা অফ হয়ে গেছে, মার পক্ষে সম্ভব না ওপর নিচ কমপ্লিট করা। বেডশিট চেঞ্জ করতে হবে, ঘরের ঝুল ঝাড়তে হবে, সব পুরোটা ঝাড় দিতে হবে, মুছতে হবে, তারপর 5টাতে পড়াতে বসতে হবে। তো সেই মতো আমাকে বাড়িতে ঢুকতে হবে 1 ঘন্টা হাতে রেখে। আজকে একটা রুমাল বা কিছু আনলে টিস্যু আনলে ঠিক হতো, চর্বি। হ্যাঁ, কাল ছিল একাদশী, একাদশীর পরের দিন মাটন খাওয়া উচিত নয়, একদম ঠিক, বাট আমি তো আজকে বাড়ি চলে যাব, বাবা নামিয়ে দিয়ে আসবে। এখান থেকে পুরো রাস্তাটা দেখা যায়, আমাদের যে ট্যাংরাখালী বঙ্কিম সর্দার কলেজটা আছে না, এই রাস্তাটা দিয়েই যায়, একদম আমার জানলার সামনে। তো ওইখানে একটা মোটর ভ্যান কেমন একটা প্রবলেম হয়েছে, এই দুটো হাড় আমি পড়েছি বাবু ভিডিও ডান করার পরে।
পেছনে মোটর ভ্যানটা পুরো মাল বোঝাই ওই যাচ্ছে। একদম ইয়াম্মি, কি গরম হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর বিশ্বাস করো, আগের ভিডিওটাতে আমি কমেন্ট যতবার অন করছি ততবার অফ হয়ে যাচ্ছে, ইচ্ছা করে আমি অফ করিনি। কেন এটা হচ্ছে কিছু একটা করতে হবে, ওকে ভালো করে বলতে হবে, ইউটিউবকে মেল করতে হবে বা কিছু একটা, রিজন তো একটা থাকবে তাই না, আর সলিউশনও একটা থাকবে। একা একা কেন আমার কমেন্ট বক্স অফ করে দেবে বলো? সবাই খুব ভালো থাকবে, হ্যাঁ নাক থেকে অলরেডি জল পড়ছে, সবাই খুব ভালো থাকবে। পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ অল। ওই ছাদে আবার সবার সঙ্গে দেখা হবে অনেক দিন পর, এবার হয়তো আমার জন্মদিনে আসবো। সবাই খুব ভালো থাকবে, টাটা।